পরিপাটি এবং জমজমাট শ্রেণীকক্ষের এই চিত্র দেখে যে কেউ বলবে এটি রাজধানীর নামিদামি কোনো বেসরকারি স্কুল। শুনতে অবাক লাগলেও মুন্সিগঞ্জ শহরের প্রায় প্রতিটি সরকারি স্কুলের চিত্র এমনই। গেল কয়েক বছরের তুলনায় শিশুদের ঝরে পড়া আর অনুপস্থিতি নেই বললেই চলে। বিভিন্ন বেসরকারি স্কুলের সঙ্গে পাল্লা দিয়ে উজ্জ্বল হয়ে উঠেছে সরকারি স্কুলগুলো, আর এই জন্য অভিভাবকরা অনেকটাই কৃতিত্ব দিলেন সরকারের উপবৃত্তি কার্যক্রমকে। বাচ্চাগুলো পড়ে ওরা কিন্তু বঞ্চিত হয়, আর আমাদের বাচ্চাগুলো এই প্রাইমারি স্কুলে বলে আমরা গল্প করে বলতে পারি যে ওরা উপবৃত্তি আওতায় আসে, ওরা পায়, ম্যাডামেরা ফোন করে খবর নেয় আপনার বাচ্চা উপবৃত্তি আসে আছে, তো অন্য অন্য বাচ্চারা পায় না। যেসব বাচ্চারা একটু দরিদ্র বাচ্চা, তারা এই উপবৃত্তি পাওয়ার কারণে অনেক উপকৃত হচ্ছে। তারা দেখা গেল যে অনেক বাচ্চারা স্কুলে আসতে চাইতো না, এই টাকাটা পাওয়ার কারণে তারা অনেক আগ্রহী হচ্ছে, সব বাবা মারা গার্জিয়ানরাও অনেক আগ্রহী হচ্ছে। যে টাকাটা মানে মোবাইলে মানে দিতেছে, এই জন্য মানে আমরা খুবই উপকৃত হইতেছি, আর মানে বাচ্চারা মানে সেই টাকাটা পেয়েও আনন্দিত, এবং বাচ্চারা মানে স্কুলে আসতে বেশি আগ্রহ হচ্ছে। বাচ্চাদের কাছে এই মানে প্রতি মাসে টাকাটা এটা একটা গিফটের ব্যাপার, এই জন্য মানে ছোটো ছোটো বাচ্চা যারা আছে এদের আরও বেশি আগ্রহ, আর নগদের মাধ্যমে পাওয়াতে হাতে তাড়াতাড়ি পাওয়া যায়, সহজে উঠানো যায়, এইটার জন্য নগদকে অনেক ধন্যবাদ। শিক্ষকরা বলছেন সরকারের এই উপবৃত্তি সঠিকভাবে বিতরণের ফলে এখন শিক্ষার্থীদের মধ্যে স্কুলে আসার আগ্রহ বেড়েছে, এছাড়া সচেতনতা বেড়েছে অভিভাবকদের মাঝেও, এর ফলে সার্বিকভাবে বেড়েছে শিক্ষার মান। উপবৃত্তির টাকাটা সকল বাচ্চা পায়, সকল বাচ্চা ওই টাকাটা নিজের একটা অধিকার মনে করে, তারা বলে এটা আমার টাকা, সেই টাকা দিয়ে বাচ্চা তার ব্যাগ কিনে, জুতো কিনে, স্কুলে ইউনিফর্ম কিনে, এতে বাচ্চা খুব খুশি হয়, বাচ্চা আনন্দিত হয়, বাচ্চার মাও খুব আনন্দিত হয়। উপবৃত্তি বিতরণ আমাদের রাষ্ট্রীয় জীবনে একটা যুগান্তকারী পদক্ষেপ। আমি মনে করি শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি এবং তাদের উৎসাহ উদ্দীপনার জন্য উপবৃত্তি ব্যাপকভাবে সাড়া জুগিয়েছে। আমি চাই উপবৃত্তি এভাবে উত্তরোত্তর শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি করুক, এবং আমরা এটাও চাই যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমাদের টাকা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নগদেই থাকুক। উপজেলার শিক্ষা কর্মকর্তা জানালেন, নিয়মিত শিশুদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমন স্কুলে ভর্তি করা নিয়ে দ্বিধা কেটেছে নিম্নবিত্ত অভিভাবকদের। আর নগদ বলছে এখন এনআইডি দিয়ে বানানো হয় ডিজিটাল ডাটাবেজ, ফলে শতভাগ স্বচ্ছ হয় এই প্রক্রিয়া। যাবে আমরা তো আগেও নগদে পেয়েছি, এবং কিডসের যে টাকাটা অন্য উপজেলায় কী হচ্ছে জানে, কিন্তু আমার নগদে কিডসের টাকা বাচ্চারা পেয়েছে, এবং আমার এখানে অনিয়ম নাই বলেই চলে। উপবৃত্তির ভাতা শুধুমাত্র নগদেই যাবে, মার্কেটে অন্য যে যেই কথা বলুক, সরকার আবার প্রমাণ করলো যে সাকসেসফুলি জিডিপি পদ্ধতির কাজ নগদ করে দেখেই মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা ব্যক্ত করেছিলেন নগদের মাধ্যমে ডাক বিভাগের ডিজিটাল লেনদেনটা হয়ে উঠবে মানুষ জনসাধারণের একটি নিত্যদিনের অংশ, তো আমরা সেটা হতে পেরে পারছি। উপবৃত্তির এই সুবিধাভোগীরা মূল টাকার সঙ্গে সঙ্গে ক্যাশ আউটের খরচও পেয়ে যাচ্ছেন, ফলে গ্রাহককে বাড়তি কোনো অর্থ খরচ করতে হচ্ছে না। ফলে শুধু ভাতা বিতরণে এই প্রক্রিয়ায় সরকারের সাশ্রয় হচ্ছে অন্তত অর্ধশত কোটি টাকা। তৌহিদ হাসান, কালবেলা।